একটা মানুষকে পিটিয়ে ফাটিয়ে মেরে ফেলেছো, এই তো? আরে বাবা, ইটস জাস্ট এ জব, একটা কাজ। আমি তো এভাবে ভেবিনি, সমাজের গুগুলো পরিষ্কার করছি। আমি না করলে অন্য কেউ করতো? জীবনের গল্প নির্বোধের বলা কাহিনী। কিন্তু ছোটকে করে 12টা রিপটো 72 হবে। কিন্তু তুমি ওকে 70 রুপিস দিয়ে বললে শর্ত রাখো, আর কাকু নিয়ে নিল। কিন্তু তুমি তো অকটা ভুল করলে। আমার অপরাধের জঘন্যতার গন্ধ কেড়েছে দেবতার প্রথম অভিশাপ। এক ভাইয়ের হাতে, এক ভাইয়ের হাতে আর এক ভাইয়ের হত্যা, আর এক ভাইয়ের হত্যা। সব বলে যা, তোকে ভুলতে হবে। তোমার জীবনের অঙ্কের ভুলগুলো ওকে দিয়ে শুধরে নেবে ভেবেছিলে? যদি তোকে 10টা চকলেট দেয়, আমি তার থেকে 4টে চকলেট নিয়ে নিই, তাহলে তোর কাছে কতটা চকলেট পড়ে থাকে? কে দিল আমাকে চকলেট? আরে যেই দিক। আচ্ছা ধর, ছোট মামা দিয়েছে 10টা চকলেট, আমি 4টে নিয়ে নিলাম, কটা পড়ে থাকলো? 10টা কি চকলেট? আরে যাই চকলেট হোক, কোনো চকলেট তো আমাকে খেতেই দাও না, কেউ দিলে সেটা কোথাও হাবিস করে না। হ্যাঁ, চকলেট খেলে সব দাঁত পড়ে যায়। এই যে বলো, সব দাঁত পড়ে নতুন দাঁত হবে, তাহলে তাই তো চকলেট খাওয়া ভালো। চকলেট খেলে পেট খারাপ হয়। তাহলে ছোট বাবা কেন দিল? আচ্ছা বাদ দে, ধর ছোট মামা তোকে 10টা আপেল দিয়েছে, চকলেট গুলো কি হলো? আমি ম্যাকবেথটা করতে পারি না। কি বললি? বুঝলি, ঢুকলো? ঢুকলো। কি ঢুকলো বল? ঢুকলো যে ঘোড়ায় চড়ে অঙ্ক করে যেতে হবে। লেবমি হচ্ছে, জানিস অঙ্কতেই দুনিয়া চলে। ম্যাথমেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ, ইজ দ্য ল্যাঙ্গুয়েজ ইজ দ্য গডস রিটেন দ্য ইউনিভার্স। দু বছর আগে বিয়ার বয় যখন ঝগড়া করতে আর ভালো লাগতো না, আমার কোনো কিছুই ভালো লাগতো না। আর আমি যতদিন বাঁচবো ততদিন। হ্যাঁ, ও 50 অব্দি গুনতে বলে গেছে আমাকে। এই তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনছি, আমি বাংলায় গুনছি কিন্তু। কেন কেন কেন? ও তো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, ওর আবার বাংলা জানে না। বাবা দেখো, বাবা